মধ্যে আছি আমরা এখন মাহফিলে ওয়াজ মাহফিল যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব ভাই আপনারা এখানে এসে কেমন লাগছে আপনি এই মাহফিলে কি আগে এসেছিলেন মাহফিল উপলক্ষে অনেক দোকান বসেছে প্রচুর মানুষ আসছে দূর দূরান্ত থেকে ভিতরটি আজকে দেখাবো অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে প্রচুর বাস কেউ কেউ বাসে করে কেউ মাইক্রোবাসে বাইকে যে যেখান থেকে পারছে আসছে আস্তে রাত 3:30 হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষজন এখনো অনেক মানুষ আসছেন আবার যারা দূর থেকে আসছে ওনারা আবার চলে যাচ্ছে প্রতি বছর 15 তারিখ জানুয়ারির 15 তারিখে এই মাহফিলটি অনুষ্ঠিত হয় সবাইকে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একদম ভিতরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বল সাবান হুল সাবান সব ধরনের সাবান আছে এখানে সিলেটের জকিগঞ্জে বালাউট এলাকায় মাহফিলটি আয়োজন করা হয় প্রতি বছর দেখতে পাচ্ছেন 3:30 হয়ে গেছে রাত কিন্তু মানুষ প্রচুর মানুষ حضرت أسماء بنت زيد يزيد رضي الله تعالى عنها جدني بولتن الله أنبئكم بخياركم شهيدنا كن النبي أبو شهيدنا كلمة الدين تدر من رأيك من إرشا أبو هنسا دوتي بشوي أنا كارا هبه إذا عمل كي এবং তারা যে কুর্সিতে নুরানি এরা কারা তারা কি আমল করে এই পজিশন আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে ঢুকি আপনাদেরকে ওয়াজ মাহফিল থেকে একদম সরাসরি আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক মানুষ রাত হয়ে গেছে তাই এখানেই এখানেই অনেক মানুষ ঘুমিয়ে পড়ছে আল্লাহ নিজে বলতেছেন তার অলির পক্ষ
আমরা যে অবস্থায় সুবহানাল্লাহ বলে এবং এক পর্যায়ে সে আমার একেবারে কাছে চলে যায় নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ এই যে মহব্বত এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ যখন কাউকে মহব্বত তুমি জমিনে যাও যাদের ভিতরে সাচ্চা ইমান আছে তাদের ভিতরে আমার এই বান্দার মহব্বত ফুটিয়ে দাও সুবহানাল্লাহ তোমার জন্য আল্লাহ যখন ডাক দিলেন যে তোমরা কবর থেকে সবাই উঠো এবং উঠার সময় তার সাথে তোমরা জান্নাতে যাও এই যে কিছু সংখ্যক যুবক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা যারা আল্লাহর প্রতি এখানে মানুষ আছে কথা বুঝেন নাই কি আছে মানুষ আছে আমরা ধরা খাইতে পারি